জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো পাতিলেবুর খোসা দিয়ে কিভাবে দাঁত ঝকঝকে করবে। অনেকেই পাতিলেবু ভাতে খেতে ভীষণ পছন্দ করে, হজমের জন্যই অবশ্যই খায়, আর কেউ কেউ তো টেস্ট বাড়ানোর জন্যও খায়। তবে যেভাবেই খাও না কেন, পাতিলেবুর রসটা দিয়ে ভাত খাওয়ার পরে খোসাটা তো ফেলেই দিই, কিন্তু আজ থেকে ফেলবে না। কি করবে বলো তো, সেই পাতিলেবুর খোসার মধ্যে একটু নুন মাখিয়ে নাও, তারপর সেই নুন সমেত পাতিলেবুর খোসাটা দাঁতের মধ্যে ভালো করে ঘষে নাও, তাহলেই দেখবে দাঁত কীরকম ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে। যদি আমার এই ছোট্ট ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। নমস্কার।